ভিন্ন পরিস্থিতির লোকমানে দুঃখী লোকমানে ধনী লোকমানে দেই না অনেক গরিব লোকমানে দেই তেনু আসুন আমি সমস্ত প্রার্থনা করি বর্তমান হাতের বাইবল প্রার্থনা করিবা সেমানকর পরিবার পাই প্রার্থনা করিবা বিশেষ করিকি যে লোকমানে আহারি পছরে কার্য করছন্তি সেমানকর পাই প্রার্থনা করিবা সেমানকর আশীর্বাদ করিবে এবং আম্মানে বড়িবা আমার আত্মিক জীবনের বড়িবার লোকমানে হবা আমার শেষ সময় বঞ্চিছু যে কৌশি সময়ে যে শেষ দুই সপ্তাহ হবা আমি জানি না আমাকে প্রস্তুত করিবা পাই আজ অনেক প্রস্তুত সময় করা যাইছে আর সেমানে আমাকে দান দেইছন্তি আসুন্তি সেমানকে প্রার্থনা করিবা এবে দহন করিবা পরমেশ্বরকে যে পরমেশ্বর সেমানকে আশীর্বাদ করিবে এবং সেমানকর পরিবার মানকে আশীর্বাদ দেবে আমানকর মুখ খুলু এবং প্রার্থনা করু আর কহিবা যে প্রভু আজি ঠারু মতে বাইবল পড়িয়া পাই জ্ঞান দিও বুদ্ধি দিও আমারে বুদ্ধিমান হবা আবশ্যক আমারে ধার্মিকতার অনুগামী হবা আবশ্যক তেণু আসন্ত আমি প্রার্থনা করিবা প্রেইজ লর্ড জিসাস হালেলুয়া হালেলুয়া প্রেইজ লর্ড জিসাস প্রভু তোমারই গৌরব করছি প্রশংসা করছি উপাসনা মহিমা তোমারই করছি পরমেশ্বর প্রভু আজ এই দিনরে প্রভু এই গ্রামকে আসিবা প্রভু তোমারই লোকমানক মধ্যে পৌঁছিয়া পাই যে সমস্ত বিশ্ব আমাকে দেল ধন্যবাদ দেছু প্রভু প্রার্থনা করছি আজ যে মানে বাইবল গ্রহণ করিছন্তি সেমানকে তুমি অনুগ্রহ কর বলি প্রার্থনা করছি সে পরিবার মানকে নূতন শান্তি আসু নূতন আশীর্বাদ আসু দারিদ্রতা চালি যাও যীশুঙ্ক নামরে অসুস্থতা চালি যাও যীশুঙ্ক নামরে প্রভু সেমানকে তুমি অনুগ্রহ কর পবিত্র আজ যে হস্ত বাইবেল গ্রহণ করেছি প্রভু সেমানকে তুমি অনুগ্রহ কর বাপা প্রভু সেমানকে জীবনে তুমি কার্য কর বলে প্রার্থনা করছো প্রভু সেমানকর পাপ অযোগ্যতা তুমি ক্ষমা কর তুমি কহিল পরমেশ্বর যে তলে তুমি ক্ষমা করিতাও প্রভু সেমানকর পাপকু পূর্বরু পশ্চিম যেতিকি দূর সেতিকি দূর করিথাও তেণু প্রভু তুমি সাহায্য কর বিশেষ করিকি আজ যেমন গ্রহণ করছেন প্রভু সেমানকে বাইবল পড়িবা নিমন্তে সাহায্য কর সেমানকর আত্মিক চক্ষু খোলু এবং আত্মিক কর্ণ খোলো বলে প্রার্থনা করছ প্রভু তোমার রাজ্য নিমন্তে তুমি প্রস্তুত করিছ বলে ধন্যবাদ দিছ আজ অনেক পরিবার কু আজ অনেক মন্ডল কু আজ অনেক গ্রাম কু তুমি প্রস্তুত করছ যদ্র প্রভু শেষ তুরি শব্দরে প্রভু লোক মানে উঠাই নিয়ে যাবে তোমাকে যারা যেমন বিশ্বাস করতে প্রভু সেমানকে তুমি উঠাই নেওয়া নিমন্তে তুমি এবে ঠারু প্রস্তুত আজ লোকমানকে তুমি আবরিছ ধন্যবাদ হচ্ছে আজ যে ঘরে বাইবল যাব প্রভু সে ঘরে নূতন আশা আসু বলে প্রার্থনা করছো নূতন বিশ্ব ঘর লোকমানে হন্তু বৃদ্ধা লোকমানে বৃদ্ধি লোকমানে প্রভু তোমার ঠারে আমার বঞ্চিবার লোকমানে হন্তু আজ প্রতিটি পরিবার এক প্রার্থনার পরিবার হন্তু বাক্যের পরিবার হন্তু বলে প্রার্থনা করছো যে মানে বাইবল পাই দান দিচ্ছেন ব্যবসায় সেমানকর চাকরি ক্ষেত্রে এবং সেমানকর চাষ জমিরে তুমি আশীর্বাদ কর প্রভু সেমানকে পোশাক দিও সেমানকর মেডিকেল ট্রিটমেন্ট আসু বলে প্রার্থনা করছো তুমি সহায়তা দিও গৌরব রাজ্য প্রভু এই গ্রামের প্রত্যেকটি পরিবার যেমন তোমাকে জানিবে এই গ্রামের যে জন বসেছেন তোমার সত্যটাকে জানিবে এখানে তুমি সহায় করবে আজ আমার তোমার দাস মানে বিশেষ করে আপা মতে আও তোমার মহান দাস মলাকি আজ্ঞাকে তুমি আনিল তাঙ্কু তাঙ্কর সভা কাজে তুমি আশীর্বাদ করে যিশু এবং প্রভু তোমার দাস গাঁকে দিয়ে আমাকে এই গ্রামকে আনিল তাঙ্কু মধ্য তাঙ্ক মন্ডলীকে মধ্যে তুমি আশীর্বাদ করে যিশু প্রভু আমাদের তোমারই লোকমানে আমাদের পরিবার মানকে তুমি অনুগ্রহ কর আমাদের প্রতিটি সভা কার্যে তোমার অনুগ্রহ বর্তি রূপ তুমি গৌরব আউ থেকে প্রার্থনা করছু যে বাইবল গ্রহণ করছেন যে বাইবল পাই দান দিয়েছেন যে বাইবল পছরে কার্য করছেন বিশেষ ব্রাদার বব কু তাঙ্কর টিম কু তাঙ্কর সমস্ত কু তুমি অনুগ্রহ কর গৌরব সম্ভ্রম উপাসনা সব কিছু তোমাকে দেই যিশুঙ্ক নামে প্রার্থনা করলাম আমেন।